হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গালি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা জানবো কীভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় ড্রাইভিং লাইসেন্স করার জন্য কোনো রকম এজেন্টের প্রয়োজন নেই তোমরা নিজেরাই ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য পরিবহনের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা তোমরা সার্চ করবে পরিবহন ডট গভ ডট ইন এটি লিখে সার্চ করলে তোমরা এই বেজে চলে আসতে পারবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে তোমাদের লার্নার লাইসেন্সের অ্যাপ্লাই করতে হয় যেদিন তুমি লার্নার লাইসেন্স পাবে তার এক মাস পরে তুমি ড্রাইভিং টেস্টের স্লট বুক করতে পারবে আর টি অফিসে গিয়ে তোমাদের ড্রাইভিং টেস্ট দিতে হবে তার স্লট বুক করতে হবে লার্নার লাইসেন্স পাওয়ার এক মাস পরে এবং এই সার্টিফিকেটের মানে লার্নার লাইসেন্সের সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে মাস এই মাসের মধ্যে তোমাদের ড্রাইভিং টেস্ট দিতে হবে নইলে তোমাদের লার্নার লাইসেন্সটি এক্সপায়ার হয়ে যাবে তখন তোমাদের আবার নতুন করে লার্নার লাইসেন্সের টেস্ট দিতে হবে এই লার্নার লাইসেন্সের টেস্ট দেওয়ার জন্য তোমাদের আর টি অফিসে যাওয়ারও প্রয়োজন হয় না তোমরা বাড়িতে বসেই তোমরা টেস্ট দিয়ে দিতে পারবে এবং লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় সে ডকুমেন্টস ভেরিফিকেশন যদি তোমরা আধার অথেন্টিকেশন মাধ্যমে করো তাহলে আরটি অফিসে গিয়ে তাহলে আর অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্টস সাবমিট করার কোনো প্রয়োজন নেই অনলাইনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে লার্নার লাইসেন্স করতে হয় সেটি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো আমি এখানে ক্লিক করছি তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এখানে ক্লিক করবে তোমরা এই স্টেপগুলো ফলো করবে অ্যাপ্লাই করার জন্য কী কী স্টেপ ফলো করতে হবে ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস এল 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 মানে হচ্ছে তোমাদের লার্নার লাইসেন্স আপলোড ডকুমেন্টস ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার ব্যাকেটে বলেছে দেখো ইন কেস অফ ই কেউসি থ্রু আধার অনলি সিগনেচার নেট টু বি আপলোডেড যদি তোমরা আধারের মাধ্যমে করো তাহলে শুধুমাত্র সিগনেচার আপলোড করতে হবে চার নম্বর বলেছে ফি পেমেন্ট করতে হবে ভেরিফাই দ্য পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট দ্য রিসিপ্ট

সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন যদি তোমরা উইদাউট আধার অথেন্টিকেশনে ক্লিক করো তাহলে তোমাদের আর অফিসে গিয়ে ডকুমেন্টস দিয়ে আসতে হবে এবং সেখানে গিয়ে ভেরিফাই করিয়ে আসতে হবে ডকুমেন্টস আর যদি তোমরা আধারের মাধ্যমে করো তাহলে তোমাদের বাড়িতে বসে আধার অথেন্টিকেশনের মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে তো আমি সাবমিট ভায়া আধার অথেন্টিকেশনের মাধ্যমে করছি সাবমিট করলাম এখানে একটি জিনিস ফলো করবে যদি তোমাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলেই তোমরা শুধুমাত্র আধার অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবে ওকে ক্লিক করছি এবার তোমরা এখানে আধার নাম্বারটি দিয়ে দেবে আধার নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবে তোমরা ওটিপিটি দিয়ে এখানে চেকবক্সে ক্লিক করে দেবে এবং এই চেকবক্সে ক্লিক করার পরে তোমরা এই অথেন্টিকেটে ক্লিক করবে একবার এরপরে তোমরা পসিটে ক্লিক করে দেবে তোমরা এখানে দেখে দেখে নিতে পারবে অ্যাড্রেসগুলো এখানে দেখাবে তোমরা দেখে নেবে ঠিকঠাক আছে কি আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমাদের এখানে শো করবে তোমাদের কিছু আপলোড করার প্রয়োজন নেই তোমরা দেখে নেবে নাম সব কিছু ঠিকঠাক আছে কি না এবার তোমরা প্রসিডে ক্লিক করবে এবার তোমাদের এই ফর্মটি ভালো করে ফিল আপ করে নিতে হবে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে খুবই সহজ জটিল কিছু নেই ফর্মটি ফিল আপ করার পর তোমরা এখানে চলে আসবে এখানে এসে মোটর উইদাউট গিয়ার যারা স্কুটির জন্য অ্যাপ্লাই করবে তারা উইদাউট গিয়ারে ক্লিক করবে আর যারা বাইকের জন্য করবে তারা মোটর সাইকেল উইথ গিয়ার তোমরা এটা সিলেক্ট করবে তো যারা আমি একটি স্কুটির জন্য করছি তাই মোটর সাইকেল উইদাউট গিয়ার এখানে ক্লিক করবো মোটর সাইকেল উইদাউট গিয়ার এটি সিলেক্ট করে তোমরা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে দেখতে হবে তোমাদের এখানে চলে এসছে ইজ দ্য অ্যাপ্লিকেশন ট্রেন ফর্ম ড্রাইভিং স্কুল তোমরা যদি কোনো ড্রাইভিং স্কুল থেকে শিখে থাকো কিছু ট্রেনিং নিয়ে থাকো তাহলে তোমরা ক্লিক করবে নইলে করবে না এবার সেলফ ডিক্লারেশন এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করে নেবে প্রথমে এখানে ক্লিক করার পর তোমাদের কিছু ইয়েস মধ্যে অপশানগুলো চুজ করতে হবে তো তোমরা ফিল আপটা একটু ভালোভাবে করে নেবে তোমরা এইভাবে ডিক্লারেশন ফর্মটি ক্লিক করে তোমরা সাবমিনটা ক্লিক করে দেবে এখানে ওকে ক্লিক করে দেবে ওকে এবার তোমরা ওকেতে ক্লিক করে দেবে এবার সাবমিটে ক্লিক করে দেবে ওকেতে ক্লিক করবে আবার ওকেতে ক্লিক করবে ওকে আবার ওকে তোমরা এটি ডাউনলোড করে রেখে দেবে তা আমি এটা আগে ডাউনলোড করে নিচ্ছি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম আর এখানে হচ্ছে প্রিন্ট অ্যাক্নলেজমেন্ট তোমরা দুটোই ডাউনলোড করে নেবে এবার তোমরা নেক্সটে ক্লিক করে দেবে এখানে ক্যাপচার কোডটি ফিল আপ করবে এবার সাবমিটে ক্লিক করে দেবে এবার তোমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তোমরা এখানে সব ডিটেলসগুলো দেখতে পারবে তো প্রসিডে ক্লিক করবো আমি ফি পেমেন্টটা করে দিচ্ছি তোমরা করে নেবে নিজের মতো করে এরকম ফি পেমেন্টটা আমার সাকসেসফুল হয়ে গেছে আর চালানটি ডাউনলোড করে নেবে ক্লিক হেয়ারে প্রিন্ট রিসিভ করে নেবে এখানে তোমরা ক্যাপচা করতে দেবে নেক্সটে ক্লিক করবে তোমরা তার আগে এখানে চেকবক্সে ক্লিক করে নেবে তোমরা এটি ডাউনলোড করে রেখে দেবে সেভ করে অথবা প্রিন্ট আউট করে নেবে এবার নেক্সটে ক্লিক করে দেবে তোমরা আবার ক্যাপচা করতে এখানে ফিল করবে এবার সাবমিটে ক্লিক করে দেবে তোমরা এখান থেকে চাইলে ফর্মগুলো আবার ডাউনলোড করে নিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা স্লট বুক করে নিতে পারবে প্রসেস টু বুকে ক্লিক করবে এবং এখানে যে স্লটটি অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছ গ্রিন কালারের অপশন হয়ে আছে এবং এগুলো হচ্ছে ছুটির ডেট যেগুলো তোমাদের ব্লু কালার আছে তো তোমরা গ্রিনগুলো সিলেক্ট করতে পারবে এগুলো দেখছো সিলেক্ট হচ্ছে না তো এখান থেকে স্লট বুক করে নেবে তোমরা যার যা ইচ্ছা মতো আমি এখানে উনত্রিশ তারিখের স্লটটি নিলাম এবং এখানে তোমরা অপশান পেয়ে যাবে শিডিউলের তোমরা কোন কোন টাইমে তোমরা নিতে পারবে তো এখানে দশটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা আছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এভাবে তোমরা যার যেটা ইচ্ছা নিয়ে নেবে তো আমি প্রথম স্লটটি আমি নিলাম তিয়াত্তরটি অ্যাভেলেবেল আছে এবার তোমরা বুকস লাটে ক্লিক করে দেবে সিকিউরিটি কোড ফোনে যাবে তোমরা সেই কোডটি দিয়ে দেবে এবার কনফার্ম টু স্লট বুকে ক্লিক করে দেবে এবার তোমরা এটি ডাউনলোড করে নেবে আগে প্রিন্ট করে নি আমার পেজটি কেটে গেছে তো আমি আবার এখানে পুনরায় অ্যাপ্লিকেশানটি লগ ইন করে নেব তো এখানে আবার এসে ড্রাইভিং অবলিক লার্নার লাইসেন্স আসবে তোমাদের যদি কেটে যায় পেজটি তো এসে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবে এখানে এসে তোমরা অ্যাপ্লিকেশান নাম্বার এবং নিজেদের ডেটা বার্থ দিয়ে ক্যাপচার করে ফিল আপ করবে ক্যাপচার ক্যাপচার করে ফিল আপ করার পরে তোমাদের চলে আসবে এরকম অ্যাপ্লিকেশানটি এসে তোমরা এখানে নিচে দেখতে পাবে সব কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা সবকিছু এখান থেকে পুনরায় আবার ডাউনলোড করতে হবে সব ফর্মগুলো এই আরটি অফিসে জমা করতে হবে যেদিন তোমরা আর টি অফিসে ড্রাইভিং টেস্ট দিতে যাবে তো সব কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এভাবে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে লার্নার লাইসেন্সে এবার তোমরা যে পরীক্ষা দেবে লার্নার লাইসেন্সে যে পরীক্ষাটি দিতে হয় সেটি কীভাবে দেবে সেটি আমি একবার দেখিয়ে দিচ্ছি তো তোমরা আবার হোমে চলে আসবে এখানে এসে তোমরা ড্রাইভে ড্রাইভার সবলিক লার্নার লাইসেন্সে ক্লিক করবে এখানে এসে তোমরা এই কর্নারে চলে আসবে এখানে এসে তোমরা এখানে দেখতে হবে নিচে দেখো অনলাইন এল এল টেস্ট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের এল এল অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে দেবে এখানে তোমরা ক্যাপচা কোডটি দেবে দিয়ে সাবমিট করবে তাহলে তোমাদের পরীক্ষার অপশানটি চলে আসবে তোমরা অনলাইনে বসে ল্যাপটপে করলে ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে এবং যদি কম্পিউটার করো তোমাদের এক্সটার্নাল ক্যামেরা লাগাতে হবে সেভাবে লাগিয়ে তোমরা লার্নার লাইসেন্সের পরীক্ষাটি দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ